হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি এবিটিএ টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের ফিজিক্সের পেজগুলোর এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আজকের প্রথম পেজ এস সি ওয়ান প্রথম তোমাদের প্রশ্ন দেওয়া আছে যে কোনো ইলেকট্রনের আধান যদি ই ও তার ভর এম এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইতে রাখলে তার তরণ কী হবে তো দেখো এই ধরনের অঙ্ক আমরা কী করবে বলবে আমরা জানি এফ সমান কিউ ইন্টু ই অতএ এখানে এখানে কিউ হচ্ছে আধান কিন্তু এখানে আধান কত বলেছে স্মলই বলেছে তাই এফ সমান হবে স্মল ইনটু ই আর এফ সমান আমরা কী জানি এম টু এ এম হচ্ছে ভর আর এ হচ্ছে তরণ তাহলে সেটা সমান হল স্মলই ইন্টু ক্যাপিটালি তো এ সমান আমরা পেলাম স্মলই ইন্টু ক্যাপিটালি বা এম অর্থাৎ অপশান বিটা এখানে কারেক্ট হয়ে যাচ্ছে বুঝতে পারলে এরপরে আমরা দেখব দুয়ের দাগের সমবিভব তল ও তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণের মান কত তাহলে আমরা জানি সমবিভব তল ও তড়িৎ বলরেখার মানে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে তাই এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নাইনটি ডিগ্রি আচ্ছা এবারে তিনের দাগে বলা হচ্ছে দুটি রোধ যাদের অনুপাত টু ইজ টু ওয়ান সমান্তরাল সমবায় একটি ব্যাটারির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষমতার অনুপাত জানতে চেয়েছে তাহলে এটা আমরা কীভাবে করবো আমরা জানি যেহেতু সমান্তরাল সময় বিভবটা ফিক্সড থাকে তাই এখানে আমরা সূত্রটা ব্যবহার করবো পি সমান ভি স্কোয়ার বাই আর এবারে পি ওয়ান কত না আমরা লিখলাম ভি বা ভি স্কোয়ার বাই আর ওয়ান আর পি টু সমান লিখলাম ভি স্কোয়ার বাই আর টু যেহেতু ভি হচ্ছে ফিক্সড এবার আর ওয়ান ইজ টু আর টু সমান কত বলেছে টু ইজ টু ওয়ান তাহলে আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে টু বাই ওয়ান অতএব আমরা এখানে পি ওয়ান বাই পি টু করবো তাহলে উপরে কী হবে আর টু বাই আর ওয়ান থাকছে নিচে আর ওয়ান অতএব এখানে কী হবে হাফ হয়ে যাবে তাহলে পি ওয়ান ইজ টু পি টু সমান হচ্ছে ওয়ান ইজ টু টু তাহলে এখানে সির অ্যান্সারটা এখানে ঠিক হয়ে যাবে বুঝতে পারলে এবার আমরা চলে যাব চার নম্বর দাগে কি বলা আছে একটি বৃত্তাকার কুণ্ডলির পাক সংখ্যা হচ্ছে স্মল এন ক্ষেত্রফল এ এতে প্রবাহমাত্রা আই হলে কুণ্ডলির চৌম্বক ভ্রামক কত হবে তাহলে আমরা জানি চৌম্বক ভ্রামক কত হয় আই ইন্টু এ পাক সংখ্যা এন বলেছে তাহলে এখানে চৌম্ব্রামক হয়ে যাবে এনআ এ তাহলে এখানে অপশান কত হবে এনআইএ একটা ঠিক হবে আচ্ছা এবারে পাঁচের দাগে কি বলেছে দেখো বলা আছে চুম্বক আবেশের একক খুব সোজা প্রশ্ন দিয়েছে চুম্বক আবেশের একক তাহলে এখানে চৌম্বক আবেশের একক হবে ওয়েবার পার মিটার স্কোয়ার অপশান ডিটা এখানে ঠিক রয়েছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার আচ্ছা এবারে বলেছে যদি কোনো পরিবর্তী বিভবের বিস্তার একশো কুড়ি ভোল্ট বিস্তার বলেছে মানে সর্বোচ্চ মানটা তাহলে আর এম এস মান কত হবে মানে ভিআরএমএস অ্যাকচুয়ালি আমাদের এখানে বের করতে হবে তাহলে আমরা কি জানি আমরা জানি যে এর সমান ভি বাই রুট টু তাহলে ভি জিরোর মান একশো কুড়ি বলেছে বাই রুট টু করলে আমরা পাই কত চুরাশি পয়েন্ট এইট তাহলে এখানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে চুরাশি পয়েন্ট এইট ভোল্ট এবার বলা হচ্ছে যে যদি কোনো কুণ্ডলির পাক সংখ্যা ক্যাপিটেল এন হয় তাহলে সাবেশাঙ্কের মান এনের উপর কেমনভাবে সমানুপাতিক হবে বলা আছে এন এন দুটো এন বলা আছে এখানে এন 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 স্কোয়ার এন টু পাওয়ার মাইনাস টু এখানে আমরা জানি যে সাবে সাবেশাঙ্ক কি হয় না এন স্কোয়ারের সাথে সমানুপাতিক তাহলে এখানে অ্যান্সার কি হবে স্কয়ার আচ্ছা এবার বলেছে আটের দাগে যে কোন তড়িৎ কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় আমরা জানি এক্স গামা গামারসি ক্যাথড রশ্মির মধ্যে এখানে কাঠের দাগের অ্যান্সার হবে ক্যাথোড রশ্মি কিন্তু চুম্বকীয় তরঙ্গ নয় অপশান সি আচ্ছা তারপরে বলা আছে নয়ের দাগে যে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দ্বারা কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো মানে এখানে ফাইনাল যে আমরা প্রতিবিম্বটা পাচ্ছি সেটা কি হবে অবশ্যই বড় তো হবেই এবং কি হবে অসদ হবে তাহলে অসদ ও বিবর্ধিত আচ্ছা এবারে বলা আছে দশের দাগে আলোর যে ধর্ম প্রমাণ করে যে আলোক তির্যক তরঙ্গ সেটি হলো কোনটি আমরা সবাই জানি এটা হবে সমবর্তন এটা হচ্ছে অপশান সি হবে সমবর্তন এগারোর দাগে বলা আছে সাতাশ ও চৌষট্টি ভরসংখ্যা বিশিষ্ট দুটি পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলেছে আর ওয়ান ও আর টু হলে আর ওয়ান ইচ টু আর টু সমান কত হবে তাহলে এখানে আমরা কীভাবে করব অঙ্কটা আমরা সবাই জানি আর সমান কত হয় আর জিরো ইন্টু এ টু দি পার একের তিন তাহলে এখানে আর ওয়ান যদি আমরা ধরে নিই আর ওয়ান সমান হচ্ছে আর জিরো ইন্টু এ ওয়ান টু দি পার একের তিন আর টু সমান ধরে নিলাম আর জিরো ইন্টু এ এ টু বাই এক টু দি পার একের তিন তাহলে এ ওয়ান বলেছে সাতাশ এ টু বলেছে চৌষট্টি এখানে আমরা আর ওয়ান বাই করবো এখানে আর জিরো আর জিরো কেটে যাবে পরে থাকবে এ ওয়ান বাই এ টুর হোল টু দ্বীপ আর একের তিন এ ওয়ানের জায়গায় সাতাশ বসাবো এটুর জায়গায় চৌষট্টি বসাবো দিলে তিনের স্কোয়ার চারের তিনের কিউব চারের কিউব দিলে টোটালটা এখানে বেরিয়ে এসে কত কেটে যাবে তাহলে পড়ে থাকবে তিনের চার তাহলে আর ওয়ান টু আর টু হবে তিনের চার অপশান এ এখানে ঠিক হবে বুঝতে পারলে তারপরে বলেছে এখানে অ্যান্সারটা একটু ভুল রয়েছে একশো কুড়ি গ্রাম বল দশ মিটার পার সেকেন্ড দু নিয়ে চলছে সেটি ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কথা হবে আমরা জানি প্লেন রিলেশান ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডাসামান এইচ বাই পি এইচ পির জায়গায় এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর পি হচ্ছে ভরবেগ ভর বেগ ভর বলে দিয়েছে একশো গ্রাম সেটাকে আমরা কেজিতে নিয়ে যাব আর ভি মিটার পার সেকেন্ড বলে সেটা ঠিক থাকবে তো এখানে আমরা কাটাকাটি করে পেলাম এখানে থ্রি পয়েন্ট টু ফাইভ টু দি পার মাইনাস থার্টি ফোর মিটার কিন্তু এখানে কাছাকাছি কোনো অ্যান্সার নেই যদি কাছাকাছি বলা যায় তাহলে অপশান বিটা ঠিক হতো এখানে অ্যানসার কিন্তু কোনোটাই ঠিক হচ্ছে না ঠিক আছে তাহলে যদি কাছাকাছি ধরা যায় তাহলে অপশান বিটা হয়তো ঠিক হবে আচ্ছা এবার আমরা চলে যাব তেরো পিএন সংযোগের দুই প্রান্তে বি প্রযুক্ত বিপরীত বায়াস ভোল্টেজের মান অনেক বৃদ্ধি করলে প্রবাহ কী হবে আচ্ছা এখানে এটার মানেটাই হচ্ছে এভালেঞ্চে ব্রেকডাউনের কথা এখানে বলা হচ্ছে তাই এখানে অপশান সিটা ঠিক হবে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে এখানে আমরা দেখব যে দুই প্রান্তে বিপরীত বাস করলে তড়িৎ প্রবাহ কী হবে হঠাৎ বৃদ্ধি পেয়ে যাবে এটা এভাল্যাঞ্চে ব্রেকডাউনের জন্য আমরা দেখেছি আচ্ছা এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা এখানে বলা আছে চোদ্দোর দাগে যে অতি উচ্চ কম্পাঙ্কে তরঙ্গে সঞ্চালনের জন্য প্রয়োজন তাহলে এখানে কি কী অপশান দিয়েছিল ভূমি তরঙ্গ আকাশ তরঙ্গ দেশ তরঙ্গ কোনোটি নয় তবে এখানে সঠিক অ্যান্সার হবে দেশ তরঙ্গ অপশান সি আচ্ছা এবার বলা আছে এক এক নাম্বারের উত্তর কেমন লিখবে এখানে এক নাম্বারের উত্তর কিন্তু একটু গুছিয়ে লিখতে হয় দিলে ভালো নাম্বার ভালো ফুল মার্কস পাওয়া যায় তো বলা আছে টেসলার সংজ্ঞা লেখো টেসলার সংজ্ঞা কি বলবে যে দেখো এক কুলম ধনাত্মক আধানযুক্ত একটি আহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে এক মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল থেকে যদি সর্বোচ্চ এক নিউটন চৌম্বক বল অনুভব করে তাহলে চৌম্বক ক্ষেত্রটির মানকে এক টেসলা বলা হয় বুঝতে পারলে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে লরেঞ্জ বল কি একটু দেখে নাও লরেঞ্জ বল বল বললে কি বলবে এটা দু নম্বরে এলে হবে তোমাদের হয়ে যাবে কোন স্থানে একই সময়ে একটি ক্ষেত্র একটি ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকেই লরেঞ্জ বল বলে যদি আমরা ধরে নিই প্লাস কি আধানযুক্ত সুষম ক্ষেত্র বি ও তড়িত্র ইতে বেগ ভি বেগে যদি গতিশীল হয় তাহলে ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল কত হবে এফএম সমান হবে কিউ ইন্টু ভি ক্রস বি এফএমের দিক হচ্ছে ভি ও বি এখানে ভিও বির লম্ব দিক বরাবর হবে ভিও বির লম্ব দিক বরাবর হবে আর তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল কত হবে এফ সমান হচ্ছে কিউ টু ই তাহলে এফির দিক হচ্ছে ই এর অভিমুখ বরাবর তাহলে লরেঞ্জ বল হবে এফ সমান কিউ ইন্টু ই প্লাস ভি কিউ ইন্টু ভি ক্রস বি এই আনসারটি হবে এবং দিক হবে এফ এম ও এফ যেটা আগে দুটো বল ছিল তার লব্ধি বরাবর কিন্তু এখানে অভিমুখ লেখা হয়ে গেছে বলে এখানে হবে এদের লম্ব বরাবর এদের লম্ব বরাবর ভি ও বি এর লম্ব বরাবর বুঝতে পারলে আচ্ছা এরপরে আমরা দেখব অঙ্কটা বলেছে দুয়ের দাগে যে চারশো পাকের একটি কুণ্ডলী সাবেশাঙ্ক বলে দিয়েছে এইট মিলিহেনরি কুণ্ডলিতে ফাইভ মিলিয়াম্পিয়ার এম্পিয়ার তৈরি প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক প্রবাহের মান কত হবে চৌম্ব প্রবাহে ফাইভ সমান এন এল আই পাক সংখ্যা সাবেসাঙ্ক তৈরি প্রবাহ তাহলে এন সমান হচ্ছে চারশো এল সমান হচ্ছে আট এইট এম এইচ মানে এইট ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি এইচ আই সমান হচ্ছে ফাইভ মিলি এম্পিয়ার মানে ফাইভ ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি এম্পিয়ার এখানে বসিয়ে দিলে মান আসছে সিক্সটিন ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি ওয়েবার চৌম্বক প্রবাহের মান হচ্ছে ওয়েবার আচ্ছা তারপরে বলা হচ্ছে এলসিআরের ক্ষমতা গুণক কত এটা কীভাবে লিখবে আমরা জানি যে ক্ষমতা ক্ষমতাগুণক হয় কস্থিটা সমান আর বাই জেড আর হচ্ছে রোদ আর জেড হচ্ছে প্রতিরোধ তাহলে এলসিআরের ক্ষেত্রে জেড সমান কত হবে আর স্কোয়ার প্লাস উমেগা এল মাইনাস উমেগাসির স্কোয়ার কোনটা কি সেখানে বলা আছে তাহলে এলসিআর বর্তনী ক্ষমতা গুণক হবে আর বাই রোট অবর আর স্কোয়ার প্লাস উমেগা এল মাইনাস ওয়ান বাই উমেগাসির হোল স্কোয়ার আচ্ছা তারপরে বলা হচ্ছে গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতী সরি আলো আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কি বলবে না কোনো আলোকীয় যন্ত্রের সাহায্যে কাছাকাছি অবস্থিত দুটি বস্তুর প্রতিবিম্বকে পৃথক করার ক্ষমতাকে যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা বলে উদাহরণটা দিতে পারো যে দৈর্ঘ্য যদি ল্যামডা হয় অভিলক্ষের ব্যাস যদি ডি হয় তাহলে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিশ্লেষণী ক্ষমতা হবে ডি বাই ওয়ান পয়েন্ট টু টু ল্যামডা বুঝতে পারলে আচ্ছা এরপরে বলা আছে যে গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যাতিচারে পার্থক্য কি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আলোর তীব্রতা বৃদ্ধি পায় ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আলোর তীব্রতা হ্রাস পায় যেহেতু এক নাম্বার বলেছে তাই এইটুকুই লিখলাম আচ্ছা এরপরে বলা আছে একটি অঙ্ক দিয়েছে চারের দাগে যে সাধারণ নিঃসারক সংযোগে একটি ট্রানজিস্টারের সংগ্রাহক প্রবাহ হচ্ছে ওয়ান মিলিয়ামপিয়ার বিবর্ধন ক্ষমতা কুড়ি হলে ভূমি প্রবাহ কত হবে তাই আমরা জানি প্রবাহ বিবর্ধন বিটার সমান হচ্ছে আইসি বাই আইবি আই হচ্ছে সংগ্রাহক প্রবাহ আইবি হচ্ছে ভূমি প্রবাহ এটা জানতে চেয়েছে তাহলে এখানে আইবির মানটা আমরা বের করবো আইসি বাই বিটা এখানে মান বলে দিয়েছে আইসি আর বিটার ক্যালকুলেশন করলে পাচ্ছি ভূমি প্রবাহ হবে পয়েন্ট জিরো ফাইভ মিলিয়ামপিয়ার তাহলে বুঝতে পারলে আমি এখানে এমসি কিউ আলোচনা করে দিলাম ব্যাখ্যা করে দিলাম যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি সমস্ত যে অ্যান্সারগুলো তোমাদের আছে সবই দিতে পারবো তো বেস্ট অফ লাক থ্যাংক ইউ